সম্মানীয় দর্শক, ফাইনালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনেক দিন পর একটা রিক্রুটমেন্ট প্রকাশিত করেছে। তো এই ভিডিওতে জানাবো যে কি কি পদে কতগুলো শূন্য পদ রিক্রুটমেন্ট করতে চলেছে এবং শিক্ষাগত যোগ্যতা কতটা, কে আবেদন করতে পারবে, তারপরে আপনার স্যালারি কত, অন্তিম তিথি এবং অ্যাপ্লিকেশনের শুরু কবে থেকে, এভরিথিং যা যা লাগে একটা ফর্মের জন্য সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলে বা এই চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা যদি এখনও লাল থাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা ছোট মতো বেল আইকন আসবে ওটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, তার সঙ্গে ভিডিওতে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টোটাল যে পিডিএফের টেক্সটগুলো কপি করে আপনার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে দেখতে আপনি ওই ডেসক্রিপশনটা চেক করুন, তাহলে প্রত্যেকটা আপডেট আমার সাথে সাথে আপনি নিজেও বুঝতে পারবেন বা নিজেও পড়তে পারবেন। তো ডেসক্রিপশনে ক্লিক করুন, এই ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটায় ক্লিক করলে ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে, ওটা আপনি স্ক্রল করে দেখে নিন। এবার আমরা প্রথমে শুরু করি। এখানে মোটামুটি দুটো ডিপার্টমেন্টে জব আপডেট বের হয়েছে, একটা হচ্ছে আপনার ডেপুটি রেজিস্ট্রার যেটা ফিনান্স ডিপার্টমেন্টে, আর একটা বের হয়েছে আপনার স্টোর কিপার ডিপার্টমেন্টে। কাদের কতটা যোগ্যতা লাগবে, এজ লিমিট, ঠিক আছে, এভরিথিং আজকে আমি ডিসকাস করব। এবার প্রথমে বলি যে ডেপুটি রেজিস্ট্রার যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, তাদের মাইনা হচ্ছে 15,600 টাকা থেকে আপনার 39,100 টাকা পর্যন্ত, তার সঙ্গে এখানে জিপি আছে 8,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে কী কী বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা প্রথমত যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে কমার্স মাস্টার্স করতে হবে এবং তার সঙ্গে আপনাকে 55% নাম্বার নিয়ে পাস করতে হবে। এটা হচ্ছে আপনার ফিনান্স ডিপার্টমেন্টের সবথেকে সহজ একটা ডিগ্রি যেটা এখানে উল্লেখ করেছে। এবার যারা আপনারা স্টোর কিপারের জন্য আবেদন করতে চাইছেন, সেখানে স্টোর কিপারদের জন্য 7,200 টাকা থেকে 25,400 টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে, তার সঙ্গে আপনার জিপি আছে 3,300 টাকা পর্যন্ত। এবার স্টোর কিপারদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে ডিগ্রির কথা বলা হয়েছে, যে কোনো রেকগনাইজড স্কুল থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে যে কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন, ঠিক আছে, এই বলা হয়েছে। এবার বলে দিই যে দুটো ডিগ্রির জন্য বা দুটো পদের জন্য কতগুলো করে পোস্ট এখানে নেবে, মানে ডেপুটি রেজিস্ট্রারের জন্য একটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবং আপনার স্টোর কিপারের জন্য একটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, এরপরে আরও পাবলিশ হবে, এই কথাটা কিন্তু জানিয়েছে অফিসিয়ালিভাবে, বাট এখন আপাতত এই দুটোই পাবলিশ হয়েছে। আপনারা যারা আবেদন করবেন, আবেদনের জন্য কোনো অফিসিয়ালিভাবে কোনো লিঙ্ক দেয়নি, আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। কোথায় আবেদন করবো আমি বলে দিচ্ছি, প্রথমত 15/9/2021 এই ডেটের আগে আপনাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মেইন অফিস আছে সল্ট লেকে, সেখানে গিয়ে আপনাকে ড্রপ বক্সে আপনার টোটাল আবেদন ফর্মটা ওখানে সাবমিট করতে হবে। আবেদন ফর্ম সঙ্গে কী কী থাকবে, এখানে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে 500 টাকার, তার সঙ্গে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু ওখানে পোস্ট করতে হবে। কী ফর্ম তার সঙ্গে অ্যাটাচ করতে হবে, আমি মূলত এখনও কিছু জানা হয়নি বা জানাইনি ইউনিভার্সিটি থেকে, যখনই জানাবে সেই নিয়ে আমি বিস্তারিতভাবে আবেদন কীভাবে করতে হয়, কীভাবে ফর্ম পূরণ করতে হয়, কীভাবে আপনি ওখানে ড্রপ বক্সে ড্রপ করবেন, আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা শুধু জানিয়ে রাখলাম যে আপনাদের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে দুটো পোস্টে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আবেদন ফিজ কিন্তু সবার জন্যই 500 টাকা করে, ঠিক আছে। দুই জায়গায় দুটো পোস্ট নেবে, একটা হচ্ছে আপনার ডেপুটি রেজিস্টার্ড ফিনান্স ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে স্টোর কিপার ডিপার্টমেন্টে, একটা একটা করে পোস্ট, আর দুটো পোস্ট কিন্তু এসসি ক্যান্ডিডেট ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে। আপনাকে ডিগ্রি ভ্যালু বলে দিলাম, এবার আপনার এজ লিমিটটা বলে দিই। প্রথমত আপনাকে 35 বছর আগে হতে হবে ফিনান্স ডিপার্টমেন্টটা, আর এদিকে আপনার স্টোর কিপারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, স্টোর কিপারের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে আপনার 40 বছরের নিচে হতে হবে, এই দুটো আপনাকে মেনটেন করতে হবে, তাহলে মোটামুটি আপনি আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওর মধ্যে কিছুটা হলেও আপনাকে পারফেক্ট নিউজ দিতে পেরেছি। পরবর্তীতে এই রিলেটেড কোনো আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এর অ্যাপ্লিকেশান ভিডিও আমি নিয়ে আসছি খুব রিসেন্টলি, সো ভিডিওটা একটা লাইক করুন।